ভিন্ন আরেকটি দেশ, ভিন্ন আরেকটি টুর্নামেন্ট, তবে সেখানেও আছেন সাকিব আল হাসান। এবার অ্যান্ড্রে রাসেল, ক্রিস লিনদের সাথে তিনি গ্লোবাল টি টোয়েন্টি লিগ মাতাবেন, যেখানে রাসেল লিন ছাড়াও দলে রয়েছে ব্রস ওয়েটের মতো তারকা। কবে খেলা হচ্ছে সাকিবদের আর কেমন হতে পারে একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন গ্লোবাল টি টোয়েন্টি লিগ মাতাবেন সাকিব আল হাসান, তাকে দলে ভিড়িয়েছে মন্ট্রিয়াল টাইগার্স। দলটির আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি। তিনিও ছাড়াও দলটিতে আছে একাধিক বড় নাম, যারা মন্ট্রিয়াল দলটির বড় ভরসার কারণ। তিনি ছাড়াও দলে আছেন ক্যারিবীয় দানব অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল, অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিন, কার্লোস ব্রেস ওয়েটদের মতো তারকা ক্রিকেটার। তাই বলা যায় অন্য দলগুলোর তুলনায় শক্তিমাত্রা বিবেচনায় পিছিয়ে নেই তারা। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে তারা, যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডার অনেক নাম করা খেলোয়াড়ও রয়েছে। দলটির টপ অর্ডারের ভূমিকায় থাকবেন ক্রিস লিনের মতো মারকুটে ব্যাটসম্যান, যেখানে তার দায়িত্বও থাকবে বিশাল, কারণ এই ওজি ব্যাটারই দলটির মূল ব্যাটিং স্তম্ভ। তাই শুরুতে তার থেকে ঝোড়ো ইনিংস চাইবে তারা। তার সাথে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শারফানে রাদারফোর্ড, তিনিও দলের অন্যতম ভরসার নাম। আকিফ রাজা, মোহাম্মদ আব্বাস এরাও থাকবেন একাদশে মিডল অর্ডারের দায়িত্বে। স্থানীয় হিসেবে তাদেরও বড় ভূমিকা রাখতে হবে ম্যাচ জয় করতে চাইলে। ম্যাচে দলটির হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে পারেন টাইগার টি টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসান। যেহেতু দলের আইকন খেলোয়াড় তিনি, তাই তার থেকেও প্রত্যাশা অনেক। সাকিবকে ওয়ান ডাউনে খেলানোর পাশাপাশি সম্ভাবনা আছে অধিনায়কত্ব দেওয়ারও, কারণ পুরো দলের সবচেয়ে আস্থাভাজন অধিনায়ক হওয়ার যোগ্যতা তারই। আর যেহেতু দলের মূল খেলোয়াড়ও তিনি, এছাড়া বোলিং ইউনিটেরও প্রধান হাতিয়ার সাকিব, তাকে সেই দিক দিয়েও রাখতে হবে বড় ভূমিকা। এছাড়া অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল ও কার্লোস ব্যাচ ওয়েথকে সামলাতে হবে ফিনিশিংয়ের রোল, তারা দুজনেই দলের অন্যতম সদস্য। আর ব্যাটিংয়ের পাশাপাশি পেস ইউনিটেরও দায়িত্ব থাকবে এই দুজনের ওপর। তাদের ছাড়াও ভূপ্রেন্দ সিং, অনুপ চিমারাও দলটির ভরসার নাম। সবশেষ 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল টি টোয়েন্টি লিগ। করোনা ভাইরাসের কারণে মাঝে 3 বছর টুর্নামেন্টটি আয়োজন করতে পারেনি তারা। আগামী 20 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসর। এবারের আসরে মোট 6টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে 16 জন করে। 18 দিনের এই আসরে সব মিলিয়ে ম্যাচ হবে 25টি। সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে লিটন কুমার দাসও দল পেয়েছেন লিগটিতে। আসন্ন মৌসুমে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে উইকেটকিপার এই ব্যাটারকে। সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও রয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নামি দামি তারকা ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম হলেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দীপ লামিচানে।